তো বন্ধুরা দেখতে পেলে যে এখানে রক্তদান শিবির হচ্ছে আমাদের পাড়াতে, তো দেখো এখানে এসছি, এগুলো হচ্ছে বালতি, যা যা রক্তদান করবে তাদেরকে একটা করে বালতি দেবে, এগুলো হচ্ছে স্টিলের ছোটো ছোটো বালতি। তো হ্যাঁ, আমার বাবাও এখানে ব্লাড ডোনেট করেছে। তো দেখো তোমাদের ওখানে কি এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওতে যদি এখন লাইক করে না থাকো অবশ্যই লাইক করে দিও। দেখো এখানে সমস্ত ফর্ম ফিল আপ চলছে, আর এখানে যে সমস্ত ছেলেরা বসে আছে বেডের পাশে, এরা সমস্ত হাতে সুস্থ ছুটিয়ে রক্ত নেওয়ার ব্যবস্থা করবে। এরা এসছে ডায়মন্ড হারবার হসপিটাল থেকে। তো ঠিক আছে, আজকে এটা অনুষ্ঠান হচ্ছে এখানে, যারা যারা রক্তদান করছে তাদের জন্য তো টিফিন আছে, এছাড়া পাড়া সবার জন্য ছোলা মুড়ি টিফিন আছে। তো এখানে হচ্ছে টিফিন নিয়ে আছে, না ওদিকে কোথায় একটা যাচ্ছে, এদিকে এটা হচ্ছে দেবীপ্রিয় মণ্ডল, মানে আমার একটা দাদা, তো উনি হচ্ছে গ্রামের প্রধান আবার সদস্য। তো আজকে এটা অ্যারেঞ্জ করেছে, প্রত্যেক বছর একবার করে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়, এটা কিন্তু খুবই ভালো। তো এই দেখো এখানে অনেকে ব্লাড দিতে শুরু করে দিয়েছে, প্রায় বেডটা খালি আছে, মানে মেয়েরাও দেয়। ঠিক আছে, আগেকার যিনি প্রধান ছিলেন তো উনিও দিতেন, তোমরা কে কে জানো এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা আমাকে বলবে। ভিডিওতে লাইক করে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে দাও প্লিজ। তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার বাবা ব্লাড ডোনেট করছে, এই যে এখানে সামনে শুয়ে আছে এটা। তো এক এক করে পাড়ার সবাই ব্লাড ডোনেট করেছে, তো এবারে মোট 76টা কালেকশন হয়েছে, মানে মোট 76 জন দিয়েছে। এখানে হচ্ছে রেস্ট, তো যারা ব্লাড দিয়েছে তারপরে ওরা ওখানে 1 ঘন্টা বসে এখন রেস্ট করবে। তো এখানে বসার পরে প্রথমে দিয়েছে গ্লুকন ডি জল, তারপরে একটা টিফিন আছে ছোলা মুড়ি, তারপরে একটা প্যাকেটের মধ্যে আছে বিস্কিট ডিম এইসব। তো এটা হচ্ছে ওদের টিফিন, যারা যারা ব্লাড দিচ্ছে। ঠিক আছে, তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো হবে। আর এখানে আমাদের যিনি MLA তো উনি আসছেন, তো তোমরা অবশ্যই দেখতে পাবো। আর হ্যাঁ, এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প যদি তোমাদের ওখানে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। দেখো এখানে এখন ফর্ম ফিল আপ চলছে, তো প্রথমে সবার ওজনটা দেখা হয়, তো ওজন দেখে মিনিমাম 50 হতে হয়। তো তোমাদের কারোর ওজন 50 যারা ওখানে ব্লাড ডোনেট করেছে? দেখো এখানে একটা বৌদিও যাচ্ছে ব্লাড ডোনেট করতে, প্রচুর বৌদি কাকিমারা ব্লাড ডোনেট করেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চন্দনের ফোঁটা দিয়ে, মঙ্গল সানাই দিয়ে এবং শঙ্খধ্বনি। তো এখানে দেখতে পাচ্ছো যে আমাদের স্যার চলে এসছে, আমাদের স্যারের সাথে আরো অনেকজন এসছে, যে উপরে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে ব্যাচ পরিয়ে, তার সাথে ফুলে তোড়া দিয়ে চন্দনের টিপ সব কিছুর সাহায্যে পাড়ার সব মেয়েরাই করছে বরণ। তো এখানে বসে আছে, এখানে কিন্তু প্রচণ্ড জোর, দেখতে পাচ্ছ সামনের চেয়ারগুলো সবগুলো কিন্তু ফাঁকা আছে এখানে। তো এখানে সমস্ত কাজগুলোকে করে নেওয়া হচ্ছে, তো এরপরে করা হবে প্রদীপ প্রজ্বলন, তো এবার প্রদীপ জ্বালানো হবে। ঠিক আছে, তো এই দেখো জায়গাটা কতটা ফাঁকা এখানে, এরকম উপরে এরকম নেটের জাল দিয়েছে, দেখো অনেক লোক আছে এখানে। তো আজকের অনুষ্ঠানটা কিন্তু খুবই ভালো হবে, তো তোমরা দেখতে থাকো। কাজের মানুষ, কাছের মানুষ, কুলপির সম্মানীয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক যুবরঞ্জন হালদার মহাশয়কে ব্যাচ করে বরণ করে নিলেন। এবারে পরপর আমাদের অতিথিবর্গ যারা আছেন, কুলপি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাহা মহাশয় তাকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন। এবারে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন কুলপি ব্লক ছাত্র নেতা রিয়াজুল শাহ মহাশয় তাকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব আমাদের কুলপি পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা ঈশ্বরীপুর
অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় গৌরী হালদার মহাশয়, আমাদের সেলফ হেল্প গ্রুপের নেত্রী মানসী দি, তাকেও বরণ করে নিচ্ছেন ব্যাচ পরিয়ে। আমরা বরণ করে নিচ্ছি চণ্ডীপুর গ্রামসভার সদস্য সঞ্জয় পাল মহাশয়, তাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। এবারে আমরা বরণ করে নেব শ্যামবুজিচক গ্রামসভার সদস্য প্রতিমা প্রামাণিক মহাশয়া, তাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব বিশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় দেবপ্রিয় মণ্ডল মহাশয়, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় যোগরঞ্জন হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন, এবং সেই সঙ্গে মেমন্ড দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় দেবপ্রিয় মণ্ডল মহাশয়, বরণ করে নিচ্ছেন আমাদের জনপ্রিয় বিধায়ক কুলপি বিধানসভা যোগরঞ্জন হালদার মহাশয়, তাকে বরণ করে নিলেন দেবপ্রিয় মণ্ডল মহাশয় ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের। আজকের এই শুভ ক্ষণে, শুভ দিনে, শুভ লগ্নে আজকের এই অনুষ্ঠানের মঙ্গলদীপ চালিয়ে উদ্বোধন করছেন। তো বন্ধুরা, দেখতে পেলে এখানে প্রদীপ চালানো হচ্ছে, তো একে একে সবাইকে বরণ করুন। এখানে প্রদীপ চালানো হচ্ছে, খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। তো এখানে সবাই এসছেন, গ্রামের সদস্য থেকে শুরু করে তারপরে ভিডিও, এছাড়া বিভিন্ন ধরনের সম্মানের মানুষ এসছেন। আর হ্যাঁ, যারা যারা ব্লাড ডোনেট করেছে তাদের কিন্তু দুপুরে খাবার ব্যবস্থা আছে, সেটা আমাদের ক্লাবে পাঠানো হয়েছে। ওখানে ভাত, মাছ, মাংস এইসবই খাওয়ানো হচ্ছে। আগের বছর প্যাকেট করেছিল, তো এবছর বসিয়ে খাওয়াবে। তো তোমরা যারা যারা এরকম ক্যাম্পে গেছো বা দেখেছো তারা তো অবশ্যই জানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখানে এবার এনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারপরে আমরা বাড়িতে চলে যাবো। তো ছোট্ট অনুষ্ঠান ছিল এটা, তো এখানে প্রচণ্ড ভিড়ও দেখে বাড়ি চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ, এখানে সব হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই